ওদের গলা জোর বেড়ে গেছে আচ্ছা যাই হোক এরপরে খুব জাকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে হবে গানের শিল্পী আসছে ঢাকা থেকে নৃত্য শিল্পী আসছে খুব সুন্দর অনুষ্ঠান হবে এখানে আপনারা সবাই আশা করি ধৈর্য সহকারে উপভোগ করবেন বাট আমি হচ্ছে যে ম্যাজিক দেখাচ্ছি এটা হচ্ছে সময় পার করতেছি ঠিক আছে আমি এখন আপনাদের দর্শকদের ভিতর থেকে যে কোনো একজন খুব সাহসী লোক একজনকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো একজন আসেন যাই হোক এই ভদ্রলোকের জন্য সবার জোরে একটা তালে থ্যাংক ইউ এইটা ধরেন আপনি কি আচ্ছা আপনি কি চোখে ঠিক মতো দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখেন দুই রকম উত্তর দিচ্ছে উত্তর কি ঠিক আছে প্রথমেই বলতো আলহামদুলিল্লাহ ভালো দেখি কিন্তু মোটামুটি যাই হোক আমার হাতে কয়টা রশি আছে আচ্ছা এই রশিটা মাঝখান থেকে কেটে দেব আসলে কম দেখে চোখে কম দেখে তার মানে সে একবারে এটা কাটলে কাটতে পারতো কিন্তু পারে নাই যাক এখন রশি কয়টা দুইটা দুইটা সবাই দেখা যায় চারটে মাথা আমি এই দুটা মাথাকে আমার পকেটে ভিতরে রেখে দিচ্ছি আমাদের স্টেজের সামনে একটা ফিকাও আছে যে দাদা ভাইরা দাদা ভাইরা আছে দয়া করে ওনারে বলতেছি এটা শোনাই দেন ম্যাজিকের ম্যাজিকের ভিতরে আমরা থাকি এটা শেষ করলে আপনি মাইকে করেন সমস্যা নাই একটা জিনিসের যদি ইয়ে ছুটে যায় তাহলে আর সহজে হয় না সমস্যা যাই হোক এটাকে আপনি কাটছেন মাঝখান থেকে শিওর শিওর ওকে ধরেন ওই মাথা ধরেন আপনারা দেখছেন না ওকে টান দেন আপনারা আবার খেয়াল করেন আমার হাতের দিকে আমার এতে কিছু আছে এতে কিছু আছে এই রশির ভিতরে কোনো ঝামেলা আছে আপনি ধরে আর চেক করে দেখেন জাদু এই বাদ ধরা খেয়ে গেছে ওনার জন্য একটা হাত ধরে সবাই ম্যাজিক ধরা খেয়ে গেছে ঠিক আছে মানে আমি ধরা খাইছি মানে আবার কাটবে সবাই আচ্ছা আপনি এটা চেক করেন আপনার সন্দেহ দূর করেন এই রশিটা আপনি চেক করেন পকেট চেক করার সমস্যা নাই আমি তো প্রয়োজনে কোট ফেলে দিচ্ছি আচ্ছা কাটেন আপনি কাটেন আপনার আমি যেখান থেকে কাটতে দিচ্ছি আপনি এখান থেকে আগে কাটেন তারপরে আপনি ও আমার আধার ভিতরে আস্তে ম্যাজিক করা খাই আর আপনি এটা কাটেন আমি এটা দূরে রাখতেছি এটা কাটেন এত কথা বললে ম্যাজিক এখন কয়টা মাথা হয়েছে এখানে চারটে মাথা ওকে আমি এখান থেকে যদি দুটা মাথা নিচে ছেড়ে দেই ম্যাজিক তো ধরা খাইয়ে গেছি তাহলে তো আর ম্যাজিক আজকে আমার কাম হচ্ছে না নাকি ম্যাজিকের এবার আমার মূল মন্ত্র কাজে লাগাইতে হবে মূল মন্ত্র বোঝেন হ্যাঁ
لا أصلًا إنتو كات سيفر واردينا ها دورا كايجس أصلًا ده كابنة تغيرة ده نيجي واردينا لي كات سيف واردينا لي كي كات سيف ماسكانة غيرة ده كذاي يا أنت أو أمار هذا تو غصاين سيف أصلًا تورين আসলে আপনারা যদি দয়া করে যদি ওই সামনে যান না একটু সাইড অন তাহলে আমার জন্য সুবিধা হয় এইভাবে কিন্তু আসলে মানে একদম কাজিয়া সাইড দাঁড়ান নালে বসেন নালে প্লেট হবে প্লেট না একটা প্লেট আনেন আমি একটা একটা প্লেট দেব এখানে সবাই খাবেন সবাই ঠিক আছে আমার কাছে একটা বান্ডো আছে দেখেন খালি কিছু দেখা যায় খালি এই লোকের কপালে কষ্ট আছে এমন কিছু তৈরি হয়ে যাবে একাকাই পরে কিন্তু খবর আছে আমার কাছে ঘোরা লাগবে হ্যাঁ ওই একটা ধরছে কাজ কিন্তু নেই যাও কেটে খালে এটা এমনি মজা করলাম খালি আচ্ছা সবাই কাজ করুন রেডি আমি খুব দ্রুত ম্যাজিক শেষ করে দেব কারণ এইভাবে আসলে প্রোগ্রাম একটু ঝামেলা হয় যেই হোক ডান্স করতে হলে সে ডান্স করবে গান গাইতে হলে গান করবে ম্যাজিক দেখাতে হলে ম্যাজিক করবে তারপর অন্য জিনিস শুরু হবে কিন্তু বুঝতেই ছেন আপনারা যাক একটা শিল্পীর জন্য এগুলো একটু ডিস্টার্ব সবাই রেডি আল্লাহ জানে কি হয়েছে আমার কিন্তু দোষ না আমি আপনাদের সবার খাওয়ার জন্য তৈরি করে দিয়েছি এখন এটা যদি 5000 লোকের দেওয়া হয় শেষ হবে না আচ্ছা এবার আপনাদের ভিতর থেকে দুইজন মহিলা উইলিংলি মঞ্চে আসবেন আমি কাউকে ডেকে আনবো না কে রাজি আছেন ম্যাডাম আসেন আসেন ম্যাডাম আসেন যে কোনো দুজন আসেন আমি অনুরোধ করব এই জায়গাটা একটু খালি করে দেওয়ার জন্য এই জায়গাটা এই জায়গাটা খুব আকর্ষণীয় ম্যাজিক হবে চানাচুর তৈরি হয়েছে এখন মুড়ি তৈরি হবে মুড়ি এবং চানাচুর মাখায় খাওয়া হবে ঠিক আছে ওকে এই চানাচুর এখানে রাখেন আমি মুড়ি দিচ্ছি মুড়ি আর চানাচুর বাজার সবাইকে দেবেন ¡Ay, no! 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 ¡Ay
আচ্ছা আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন দুজন আসছে মঞ্চে এই দুজনের জন্য জোরে একটা তালি হয়ে যাক ওই নেই আমি যখন থ্রি বলবো তখন তালিটা দেবেন ওয়ান টু থ্রি থ্যাংক ইউ আপনার নাম কি আমিনা আক্তার কান্তা যাই হোক আপনি আপনি কি কখনো মুড়ি ভেজেছেন না বেসিক্যালি মুড়ি ভাজি নাই তাইলে লোক দিয়ে আমার কোনো কাজ হবে তাহলে তো মুড়ি ভাজাই নাই তাইলে লোক মুড়ি ভাজবে কেমন আপনার নাম আফরোজ আক্তার রিমা বাড়ি কোথায় মাওনা স্থানীয় লোক তাই তো আরো বাজে নাই মুড়ি কি ভাজেছেন কখনো আম্মা বাচ্চার সাথে ছিলাম আর কি ছোটবেলায় কিছুটা অভিজ্ঞতা আছে কাজে লাগবে গ্রেট যাই হোক আমি এখন আপনাদের সামনে মুড়ি ভাজবো সবাই খেয়াল রাখবেন কিভাবে মুড়ি ভাজি এবং মুড়ি ভাজার জন্য কিছু জিনিস লাগে জানেন দুজন ছুরি লাগে ছুরি পাইছি মানে কিছু বালু লাগে তারপরে কিছু পাতিল লাগে এগুলো তো আর এখানে আনা সম্ভব না তো আমি আর এখানে একটা গামছা আছে নতুন গামছা সমস্যা নাই দোকান থেকে কিনে মাত্র নিয়ে আসছে এখানে কোনো ইয়ে নাই আপনারা দেখেন এর ভিতরে কিছু আছে কিনা সবাই খেয়াল রাখবেন এদিকে এটা খোলা আছে খোলা এর ভিতরে কিছু একজন বলছে যে আমার হাতের ভিতরে মুড়ি আছে এজন্য আমার এখন আবার এই হাতা গুছানো লাগতেছে এর ভিতরে নাকি মুড়ি আছে কোন যন্ত্রণায় যায় বলছে হাতার ভিতরে আছে আচ্ছা যাই হোক ম্যাজিক শেষ করে দেওয়ার জন্য বলতেছি এখন ডান্স হবে হ্যাঁ সবাই তোর জন্য অপেক্ষা করতেছে আমি আর দুইটা ম্যাজিক জায়গায় শেষ করে দেবো ওইটা দুইটা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গাজীপুর জেলা শাখা
সাবেক কুশদক্ত আজকে জারুলশান তার জেঠা সদ্য জনাব আরিফ শেখর ভাই তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা ছাত্র দলের ভবিষ্যৎ কর্ণধার নওশাদ মোস্তাক এবং গাজীপুর জেলা ছাত্র দলের সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন শরীফ ও আরিফের ভগ্নিপতি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান সুজন ফকির তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পিয়া আলী কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক মাসুম আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত গাজীপুর জেলা ছাত্র দলের প্রভাবশালী যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয়টা হচ্ছে এখানে অনেক নেতা নেত্রী আসছেন ওনাদের ওনারা এখন স্টেজে আসবেন হয়তো সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন আচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য হবে না ওনারা জাস্ট দেখা করবে আমি এখন মঞ্চে আচ্ছা আপনি আসবেন আপনি তো আসেন আসবেন আসেন 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 ভয় নাই আসেন এটা কার কে আমরা যার অনুষ্ঠানে আসছি আজকে যার সুন্নতে কাতনা তায়েব সরকার সাফাতের খালা ইনার জন্য সবার জোরে একটা তালি দেন জোরে আচ্ছা আমি এখন যে ম্যাজিকটা করব আমার হাতের দিকে খেয়াল রাখেন আচ্ছা দুইটার ভিতরে পানি ঢেলে নিয়েছি হ্যাঁ আমার দিকে খেয়াল রাখবেন সবাই দুটার ভিতরে পানি ঢেলে নিয়েছি আমার ডান হাতে আছে প্রথমটা দ্বিতীয়টা আছে বামাতে এখন যে ম্যাজিকটি করব সবাই খেয়াল রাখবেন দুইটার ভিতরে কিন্তু পানি আমারটা আমার মাথার উপর আছে আর শিবাদের খালাটা শিবাদের খালার মাথার উপরেই আছে ঠিক আছে এখন আপনি ওইভাবেই আগাত আমার পানি আমার মাথার উপরে ঢেলে দিছি নাই আছে আচ্ছা আপনার ওই পানিটা আপনার মাথার উপরে ঢেলে দেন ঢালেন ঢালবে না বলে কি বলে ঢালেন পানিটা ঢালে দেন আয় ভিজে যাবে ভিজে যাবে শীতের দিন ভিজে যাবে কি করে ঢালেন
ম্যাজিক কিন্তু এখানে হচ্ছে পানি আপনারা এটা আমাকে কি করতে দেখছেন এটা বিষয় না দুইটার ভিতরে পানি ঢালছি এইটা কিন্তু এখন ওনার মাথার উপরে ঢেলে দিতে হবে অর্থাৎ আমি ভিজিয়ে দেব এখন ঢালেন জোরে তালে পানি কিন্তু আমি ঢালাই যাব ঢালেন মাথার উপর আস্তে আস্তে ঢেলে দেন আস্তে আস্তে আচ্ছা যাই হোক এদিকে খেয়াল রাখেন এদিকে এদিকে হাত ছড়ান পানিটা বড় হয়ে গেছে দেখেন পানিটা বড় হয়ে গেছে ওনার জন্য জোরে একটা তালি দেন কিন্তু তালি পাই না হিসাবে কারণ মাথার উপর ঢালার জন্য সাহস পাইনি তারপরে ওনাকে ধন্যবাদ আচ্ছা স্বামী স্ত্রী কেউ আছেন দুজন এখানে আসবেন স্বামী স্ত্রী আসবেন কেউ স্বামী স্ত্রী দুজন এখানে আসলে আসেন আমরা আজকে এখানে আসলি মজা করতে কি করতে মজা করতে মামা আসবেন মামিরে নিয়ে আসেন আনেন আমাদের মাঝে আমাদের মাসুদ ভাই ও মিথিলা রাম্মা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই তালি 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 হবে মাসুদ ভাই ও মিথিলা রাম্মা সবাই মিথিলা রাম্মার জন্য তালি দেন সবাই আচ্ছা এটা শেষ ম্যাজিক হ্যাঁ এরপরে আকর্ষণীয় অনুষ্ঠান এখানে হতে চলছে আমিও এগুলো গুছায় রেখে আবার আপনাদের সাথে আসবো এখানে আনন্দ করার জন্য সমস্যা নাই আচ্ছা যাই হোক শিপাদের কি হয় সম্পর্কে ও যাক শেফাতের জ্যাঠা এবং জেঠি দুজন আসছে ওনাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দুজনের জন্য সবাই সজোরে জোরে একটা তালে থ্যাংক ইউ আচ্ছা আমি আপনাদের দুজনের সাথে যদি একটু ফান করি মজা করি রাগ করবেন যাক মানে আজ যেভাবে ম্যাজিকটা করতে চাইছি ওইভাবে ম্যাজিকটা এখন হবে না হ্যাঁ তারপর আমি করতেছি যতটুকু সম্ভব কারণ হয়েছে ওনাদের সাথে আমার মজা করা ঠিক না আমার কাছে একটা ব্যাগ আছে দুজনের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো সুসম্পর্ক এবং মিল মহব্বত আছে দেখে বোঝা যায় কিন্তু কারোরই উপরে দেখে কিন্তু কিছুই বোঝা যায় না যায় না যাই হোক আমরা ওই কারোর ব্যক্তিগত বিষয়ে যাব না আমি শুধু এখানে ম্যাজিক দেখাতে আসছি ম্যাজিকই দেখাবো তা শিপাতে যেটা যেটি দুজন যেটা আসছে একটু আনন্দ করবো ওনাদেরকে নিয়ে সবাই তালি দেবেন আচ্ছা আমার হাতে কি আছে যে আপনি দেখেন কি দেখা যায় টাকা বলে
একজন বলতেছে টিস্যু একজন বলতেছে টাকা আচ্ছা আপনি আবার দেখেন কি দেখেন আপনি ভালো করে দেখে বলেন তো কি দেখা যায় কি টাকা টাকা এটা বিপদ না আমি স্ত্রীটাকেও তো আমি বিপদে পড়লাম এখন যদি এই গেঞ্জাম লাগে যায় বাসায় যে বলে তুমি একটা বলো আমি একটা বলি তাহলে আরেক ঝামেলায় পড়বো হ্যাঁ না দুইজন দুই রকম দেখতেছেন কেন বুঝলাম না আর এই যে আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করি আপনাদের কাছে কি টিস্যু কাগজ মনে হয় হ্যাঁ যাক ভালো করে আপনি লড়াই চড়াই তুলে তারপর দেখেন এর ভিতরে আর কিছু নাই আছে এটা কি বলছো আমি তো টিস্যু ঠিকই দেখছি দেখছেন লাগে গেছে কিন্তু এখনই ঝগড়া বাসায় গেলে কিন্তু খবর আছে তাহলে কি টিস্যু তাহলে আপনি আবার টাকা বলেন কেন আচ্ছা যাই হোক এর ভিতরে যে কিছু না আমি উল্টায় দেখা দিছি না টিস্যুই তো নাকি আচ্ছা আপনি হাত দিয়ে বের করে দেখেন তো কি আচ্ছা যাই হোক আমরা মানে দুইজনের তো গেঞ্জাম লেগে যাবে আমি এই জন্য গেঞ্জাম না লাগাইতে চাই এই জন্য উনি টিস্যু দেখছে আমি টিস্যুই দেখাইলাম টাকা দেখছে টাকাই বের করে দেখাইলাম যাতে বাসায় যাওয়ার কোনো ঝামেলা না হয় হ্যাঁ কিন্তু আমরা যদি যতক্ষণ না দেখাবো যা দেখাবো তাই দেখবে এটাই হচ্ছে ম্যাজিকের সিস্টেম যাক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম